अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अल्लाह ताआलार अशेष दया एवं रहमते निश्चय आपनारा सबाई भालोई आछेन। आज आमरा तैरी करब चीज अमलेट। भिडियो शुरूते ही एकटी रिक्वेस्ट, लाइक दिए भिडियोटी देखते थाकुन एवं नतून नतून भिडियो पेते এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমেই দেখে নেই যা যা লাগছে চিজ অমলেট তৈরি করতে। ডাইস করে কেটে নেওয়া আলু 2 কাপ, স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচের কুচি 1 টেবিল চামচ, মোজারেলা চিজ 1/2 কাপ, ডিম 3টা, অরেগানো ভিন্ন ভিন্ন শেপে ভাজার জন্য লাগছে, প্রথমেই আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এবার একটি পাত্রে 3টা ডিম ভেঙে নেব। এবং ভালো মতো ফেটে নেব। লবণ পরিমাণ মতো। অরিগানো 1/4 টিস্পুন। ডিম ফেটে নেওয়ার পর একে একে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ডাইস করা আলু ডিমের মধ্যে দিয়ে দিব। এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানোর পর এক্সেস যে পরিমাণ ডিম থাকবে তা আমরা একটি পাত্রে তুলে রাখব। মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি। এবার একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে আলুর মিশ্রণটি ভাজতে থাকব। 8 থেকে 10 মিনিটের জন্য ভাজব। এতে আলু নরম এবং অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তবে আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন। আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। আলু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে রাখা ডিমের সাথে মিশিয়ে দেব।
चीज अमलेट भाजार जोन्नो आम्रा ए डाइस गुलो व्यवहार करछि। डाइसेर कारणे भिन्न भिन्न साइज एवं शेपेर चीज अमलेट पावा जाबे। एके एके डाइसेर मध्ये आलू एवं डिमेर मिश्रण दिए दिब। एक पाश भाजा हुए गेले उल्टे अपर पाशे मोजारेला चीज दिए दिब। चीज देवार पर ढाकना दिए ढेके देव जेन चीज प्रॉपरली मेल्ट होते पारे। देखुन कि सुंदर भावे चीज मेल्ट हुए जाच्छे। तैरी हुए गेलो भिन्न भिन्न साइज और शेपर चीज अमलेट अथवा स्पैनिश अमलेट। डाइस थेके चीज अमलेट खुले नेवार आगे अवश्य शार्प किछु दिए साइडगुलो केटे निते हबे। এই কাজটি করার সময় মোটেও তাড়াহুড়া করা যাবে না, একটু ধীরে ধীরে কাজটি করতে হবে। তাড়াহুড়া করলেই অমলেট ভেঙে যেতে পারে। সকালের নাস্তা অথবা বিকেলের স্ন্যাক্সে ছোট বড় সকলেরই পছন্দ হবে চিজ অমলেট। তাই আদিবাসায় তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিজ অমলেট। আপনাদের তৈরি করা যে কোনো রেসিপি অথবা খাবার শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।